নির্দল প্রার্থীর সমর্থনে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে পথসভায় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মমতা ব্যানার্জির উন্নয়নকে হাতিয়ার করে নির্দল প্রার্থীর হয়ে ভোট প্রচার। ভরতপুর বিধানসভার অন্তর্গত ভরতপুর 1 নম্বর ব্লকের সিজগ্রাম গ্রাম পঞ্চায়েতে সৈয়দপুর 21 নম্বর বুথে কল চিহ্নে প্রার্থী হয়েছেন হাবিবা খাতুন। সেই প্রার্থীর সমর্থনে ভোট প্রচার করেন তিনি। বলেন, মমতা ব্যানার্জির উন্নয়নকে হাতিয়ার করে নির্দল প্রার্থীর সমর্থনে তিনি প্রচার করলেন। তিনি বলেন, দলের কয়েকজন স্বার্থান্বেষী মানুষের জন্য এখানে এই অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের লোগোতে আমি বিধায়ক, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়েই তো মানুষের কাছে ভোট চাইছে। কিন্তু এখানে লোগোটা চেঞ্জ হয়ে গেছে, এখানে সিম্বলটা চেঞ্জ হয়ে গেছে এখানকার কিছু স্বার্থান্বেষী নেতার ঔদ্ধত্যর জন্য। আমাকে কেউ কোনো নেতা ডাইরেক্ট ফোন করে বা কোনোভাবে নির্দেশ পাঠায়নি, কাজে আমি মনে করি আমি সঠিক কাজই করছি। যদি কোনো নেতা কোনো দিন আমাকে লিখিতভাবে বা ওভার ফোনে নির্দেশ দেন, সঙ্গে সঙ্গে সেই নির্দেশটাকে ফলো আপ করি।